প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ আশিকুর রহমান আশিক, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি এমন এক জায়গায় আসছি, রাজশাহী বিভাগের পাবনা জেলার অন্তর্গত ঈশ্বরদী উপজেলা সলিমপুর ইউনিয়নের বক্তারপুর গ্রামে এক খামারির ওখানে। ইনি হলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত, বঙ্গবন্ধু পুরস্কারপ্রাপ্ত একজন সফল খামারি কৃষক। আমরা তার সাথে দেখা করব, সাক্ষাৎ করব এবং তার খামারকে ইনশাল্লাহ আমরা উপস্থাপন করতে থাকব। সো আপনারা আমার একে আশিক মিডিয়ার সাথে থাকুন, দেখতে থাকুন, ইনশাল্লাহ আমরা নেক্সটে আপনাদেরকে তার খামার উপস্থাপন করে দেখাবো ইনশাল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ আশিকুর রহমান আশিক, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি রাজশাহী বিভাগের এখন যেখানে অবস্থান করতেছি, রাজশাহী বিভাগের পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অন্তর্গত সেলিমপুর ইউনিয়নের বক্তারপুর গ্রামের একটি খামারে। খামারের নাম হলো মামনি আখিমনি কৃষি খামার। এই আখিমনি কৃষি খামার তার খামারের যে ফসল উৎপাদন করতেছে, আমরা এই ফসলকে ইনশাল্লাহ উপস্থাপন করব, আপনারা দেখতে থাকুন। এবং ইনি হলেন একজন এদেশের কৃষক, সফল খামারি। সো আমরা তার সাথে দেখা করব, তার সাথে সাক্ষাৎ করব ইনশাল্লাহ। তার সাক্ষাতে আপনাদের জন্য যারা কৃষক প্রিয় আছেন বা কৃষি কাজের সাথে ইনভলভ আছেন, যুক্ত আছেন, তাদের আশা করি এই ভিডিওটা, এই কথোপকথন ইনশাল্লাহ হেল্পফুল হবে। তারা শিখতে পারবেন, জানতে পারবেন এবং এই কৃষি কাজের জন্য উদ্বুদ্ধ হবেন ইনশাল্লাহ। সো আমরা খামারের ভিতরে ঢুকবো, তার খামারকে দেখাবো ইনশাল্লাহ। আপনারা দেখতে থাকুন একে আশিক মিডিয়া এবং সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন, লাইক করুন। আমাকে নতুন নতুন বিষয়, নতুন নতুন জিনিস, সুন্দর আমার বাংলাদেশের সৌন্দর্য, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের কৃষি, বাংলাদেশের ঐতিহ্যকে ইনশাল্লাহ তুলে ধরবো আমার মিডিয়ার মাধ্যমে ইনশাল্লাহ। দেখতে থাকুন, খামারের ভিতরে আসতেছি ইনশাল্লাহ, সাথে থাকুন। আসো আমরা দেখতে থাকি। যেগুলো প্রিয় ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন, আমরা অলরেডি খামারের মধ্যে ঢুকছি। তো একই জমির মধ্যে দেখেন কয়েক রকম চাষ চলতেছে। পেয়ারা গাছ আছে এখানে, বেগুন গাছ আছে, এরপরে বরই গাছ দেখতেই পাচ্ছেন, আবার আম চাষও আছে। আসলে আমরা এদেশের কৃষি কৃষকদের সাথে কথা না বললে বুঝতেই পারবো না যে আসলে আমরা কিভাবে এত সুন্দরভাবে চাষাবাদ করতে পারি। তো আমরা পেয়ে গেছি আমাদের সেই সফল কৃষক, যিনি বঙ্গবন্ধু জাতীয় পুরস্কারও পেয়েছেন। সো সফল কৃষকের সাথে, আমজাদ হোসেন প্রামাণিকের সাথে আমরা কথা বলবো, তিনি কিভাবে এই খামার পরিচালনা করছেন, কিভাবে তার এই চাষে এই দ্বিগুণ ফসল উৎপাদন করছেন। তো আমরা তার সাথে কথা বলবো। বরই চাষ করত, তো মাঝখানে অনেকটা সময় দেখছি গ্যাপ, এই চাষ আর নাই, অনেক কি খামারি বা কৃষক করি নাই। তো আপনার মনে হচ্ছে যে আবার নতুন করে আপনি এই হালটা বজায় রাখছেন, নতুন করে আবার এই বরই চাষ করছেন, মাশাআল্লাহ দেখা যাচ্ছে আপনার ফসলও বেশ ভালো। তো আপনি আবার এই যে নতুন করে এই বরই চাষটা শুরু করলেন, কি মনে করে, কি আপনার আশা? বরইটা আমি তো আগে থেকেই বরই আমরা অনেকেই করতেছিলাম, আমি তো অনেক অনেক বরই অনেক ভূমি করতাম। তা মাঝে বরের দাম বা যেমন হয়তো এখন একটু কম পাইতাম, একটু পোষাইতো না, এটা বরই চাষটাটা বন্ধ করে দিলাম। বন্ধ করে দিয়ে পরে পেয়ারা চাষ করলাম। 2005 সালে থেকে পেয়ারা চাষ শুরু করলাম। পেয়ারা সেই প্রথম বছর থেকে আমি ভালো বেনিফিট করেছিলাম। আমি নামও করেছিলাম, বঙ্গবন্ধু পুরস্কারও লিয়ে আইসো, আমার খামার যত পুরস্কার লিয়ে আইসি, আমি রাষ্ট্রদূত দেন মজুমিয়া করে লিয়ে আইসি, এটা তো তোমরা জানো। হ্যাঁ, না দেখা যাচ্ছে আমাদের, কারণ হচ্ছে আমি ফসল খুব মানে ফসলটা খুব সুন্দরভাবে পরিচালনা করে হামাতে পারছিলাম। তারপর দীর্ঘদিন ছিল পেয়ারার বাগানটা, তারপর ধাম করে গাছ মারা জাতি লাগলো, মারা যাওয়ার পরে হয়তো 2-3 বছর, এবছর ওই গাছটা আমার বেশি মারা গেছে। মারা যাওয়ার পরে পুরো মাঠটাই আমি পেয়ারা আমারটা মানে মারিয়ে দিয়ে সব খালি করে ফেলেছি।
নতুন করে আসলাম, বড়ই খাটটা আমি আগে করতাম প্রথম, ভালো মজাই ছিল, সেখন দাম দাম ছিল, আর ফসলটা খুব ভালো, এক বছরেই লাগা, এক বছরই হয়। আচ্ছা, বেনিফিট যায় কম বেশি যাই হোক ভালোই, দাম যে বেশি তা না। এখন কেমন কেজি প্রতি দাম আছে? এখন কেজি ওই 30-35-40 লাগায়, যাই হোক পোষাচ্ছে একটু। এই গাছগুলা কি আপনার এই বছরে নতুন করা? নতুন, এই নতুন করা। আচ্ছা, এই নতুনে প্রচুর ভরে হয়েছিল, আমি তো অনেক দুইবার করে ভাঙছি, তো আপনার এই কতটুকু পরিমাণ জমিতে? এখানে বড় 2 বিঘে হয়ে বড় আছে, 2 বিঘা। এটা ছাড়া কি আরো আছে কোথাও? বড় ওই যে পাশে আরো আছে, ওই যে একটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মোটামুটি ভালোই, খারাপ না। আপনার এই যে এখানে দেখছি তো একই জমির মধ্যে আরো বেশ কয়েকটা চাষ আছে। আবার পেয়ারা আমি আবার নতুন করি আবার করছি, মনে বোঝে না, কারণ হচ্ছে আমি পেয়ারা থেকে নাম করেছি, তো পেয়ারা থেকে পুরস্কার নিয়ে আইসি, রাষ্ট্রদূতের মধ্যে নিয়ে আইসি, এই পেয়ারা সার্বকেন্দ্র করে আমার নামই তো পেয়ারা আমদাদ, এই জন্য পেয়ারাটা আবার আমি ধরে রাখছি, আবার শুরু করছি। যখন পেয়ারা গাছগুলো আরো বড় হবে তখন কি আপনার এই বড়ে চাষ থাকবে? না না, বড়ে চাষ থাকবে না, এটা আমি মানে এটা মনে করবো যে বড়েটা আমি ফ্রি খাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, আল্লাহ। পেয়ারার গাছটা তো হতে গেলে খালে খাই জমি পড়ি থাকে, এই জন্য আমি বড়টা লাগালাম, বড়টা ফ্রি খাই যাচ্ছে, বেগুনটা আমি ফ্রি খাই যাচ্ছি, আমার পেয়ারা চারাটা হয়ে যাচ্ছে, তাহলে আমি ফসল জমির খাজনা ফসলটা পাইলাম, আমি আগাতে পারলাম। আচ্ছা, আপনার এই বড়ই যখন চারা গাছ লাগে সেটা কি আপনার ঠিক বীজের থেকে গাছ আমি করতে হয়েছে না বড়ই কলম করে করতে হয়েছে? এটা কলম করে করছি, কলম করে করছি, বড়ই কলম। আর এই পেয়ারাটাও লাগাইছি আমি কলম, এবার অল্প দিনে মানে অনেক অনেক গাছ হয়ে যাবো, ফুল করি পেয়ারা আসি গেছে শুধু গাছেই। উৎপাদন বলতে চারা যেটা করছেন তো আপনিই করছেন না অন্য কোথাও থেকে চারা কালেকশন? আমি আমি নিজে কালেকশন করি, নিজেই করেছিলাম, এবারে একজন আমার 800 চারা দিয়ে গেছে, চারাটা বলে খুব মান ভালো। মানে আপনারা চারা উৎপাদন আপনারা নিজেরা করছেন না? হ্যাঁ, এখন বর্তমান আমি এই চারাটাই করছি, আমার নিজের চারা কোনো আমি করি না, করেছিলাম আমি যাবত আমি নিজে 20 চারা দিকে করেছিলাম। কোনো খামারি বা কোনো কৃষক যদি আপনার এই খামার দেখে অনুপ্রাণিত হয় এবং যদি সে মনে করে যে আমি বড়ই চাষ করব বা পেয়ারা চাষ করব, সে যদি আপনার কাছে আসে তাহলে সে কি? আমি আমি নিজে চারা দেবো আশা করি। ও, আপনি তাকে সাপ্লাই দিতে পারবেন চারা? পারবো আশা করি, সেই ব্যবস্থা আমার আছে। আচ্ছা, আপনি এটা এই যে পুরো বাগান করে এখন যে বড় ফলন যা দেখা যাচ্ছে এতে কি আপনি লাভের আশা করতেছেন? হ্যাঁ, লাভ অবশ্যই আশা করতেছি, বুধাই বড়ই আমি একটু চাষ বাড়া করতে চাচ্ছি সঙ্গে সঙ্গে থেকে, এটা লাভ খাইতে বাঁচলে। আমি তো এবার অনেকেই আমি তো ধরো এবার অ্যাক্সিডেন্ট হয় এটাই, আমার বাগ বাগানও দেখার লোক নাই, মানে বাগানটা আমার একটু খুব একটা ভালো তাও করতে পারি নাই, তাও আল্লাহ রহমতে আল্লাহ অনেকটাই ফেভার করেছে, ভালোই হয়েছে, খারাপ হয়নি। আপনার এই বেচা কেনাতে কোনো প্রবলেম হয় কি না? বেচা কেনা প্রবলেম ধরো আমরা তো বেচা কেনা প্রবলেম আর কি বলা আছে, কারণ হচ্ছে কাঁচামালের তো বাজার ঠাঁই থাকে না, সময় বাড়ে এক সময় কমে, এখন আমদানি সন দাম কম, কৃষকের বিপদ, আবার দেখা যাচ্ছে একটু কম হলে একটু দাম বাইলে, ফলন অধিক হলে তো আপনি কম দামে বিক্রি করলেও ইনশাআল্লাহ মনে হয় বেনিফিট। এই যে যেমন গাজর, এখন গাজরের দামই নেই, আমি 4 বিঘে গাজর বেশি তোর 15,000 টাকা, তাহলে কৃষকের কি থাকবে? এই যে কৃষকের তো আরামই হয়, কৃষক তো বড় লোক হতে পারে না। হ্যাঁ, কৃষক আসলে বলা যায় যে আমার দেশের একটা সুন্দর, আমার দেশের ঐতিহ্য ধরে আছে, ঠিক আছে, আর কৃষকের কর্তব্য, কৃষকের যেটুকু দরকার সেটুকুই করে যাচ্ছে, দেশের জন্য করে যাচ্ছে। হ্যাঁ, দেশের জন্য, কৃষকের জন্য করতে না, দেশের জন্য করতে, কৃষক পরিশ্রম করার দরকার, পরিশ্রম করে যাচ্ছে, আল্লাহ ইনশাআল্লাহ এর বেনিফিট, দেশের জন্য করতে, দেশের মানুষ খায় বাঁচতে, এটাই কৃষকের লাভ। আচ্ছা প্রিয় ভিউয়ার্স, অনেক সময় দেখলেন আমরা সফল কৃষক আমজাদ হোসেন প্রামাণিকের সাথে কথা বললাম, তার খামার সংক্রান্ত অনেক কথা অনেক তথ্য নিলাম। তো আপনারা যারা এমন খামার করতে বা এমন বই চাষ করতে বা পেয়ারা চাষ করতে যারা আগ্রহী আছেন বা অনুপ্রেরণা যোগাচ্ছে বা আগ্রহী যারা আছেন, তারা আমাদের বিভিন্ন ওয়েবসাইট বা আমার ফেসবুক আইডি বা আমার ইউটিউব চ্যানেলে বিভিন্নভাবে লিঙ্কে যোগাযোগ করে আপনারা এই সাজেশন নিতে পারেন, আপনারা কীভাবে শুরু করবেন ইনশাআল্লাহ। সো আমরা তার খামারটা আর একটু দেখবো, তার ফলনকে আপনাদের দেখাবো সামনে আর একটু আগে চাষটা। সো আপনারা আমার চ্যানেলকে দেখতে থাকুন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়া যে আল্লাহ তাআলা এই গাছে জমিনে বীজ রোপণ করার পরে গাছকে হওয়ান, গাছে এত সুন্দর ফল দেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত। তো
তো সর্বদা তারই শুকরিয়া জ্ঞাপন করা উচিত যে আল্লাহ পাক রব্বুল আলমিন এই বীজ থেকে যে কিভাবে ফসল এত সুন্দর, আল্লাহ আসলে আমার মাটি, আমার দেশের মাটি আসলেই, আমরা কবিতাতেও পড়ছি যে সোনার বাংলা, আসলে এটা আমার সোনার দেশ, সোনার বাংলাদেশ। এই মাটির গুণ আল্লাহ পাক রব্বুল আলমিন অনেক রাখছেন, অনেক। এই মাটিতে আমার বুঝে আসে না যে কৃষক সামান্য একটা বীজ দিয়ে সেই বীজ কিভাবে বড় হয়, গাছ হয়, সেই গাছে ফুল হয়, ফল হয়, এটা অনেক ঝড় ঝাপটা, অনেক অতিকূল প্রতিকূল উপেক্ষা করে এই গাছ বেড়ে ওঠে, গাছের ফসল আসে। আল্লাহ পাক রব্বুল আলমিন সেই গাছের ফল দিয়ে মানব জাতিকে সেই ফসল ভোগ করান, খাওয়ান। এজন্য সর্বদাই আল্লাহ পাক রব্বুল আলমিনের শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। তো দেখতে থাকুন মাশাআল্লাহ, এই গাছটাতে কত সুন্দর বড়ই আসছে দেখতে পাচ্ছি। বড়ই খাওয়াও যাক, তেমন বলা যায় অনেক পাকা পরিপক্ত একটি বড়ই। তো দেখি এখানে একটু খেয়ে দেখি কেমন লাগে। মাশাআল্লাহ খুব স্বাদু, খুব সুস্বাদু, টেস্টি, টেস্টফুল বড়ই, অনেক মজার। তবে ভিডিও দেখার থেকে আপনারা কোনো সময় যদি মনে করেন যে আমি ঠিক খামারে গিয়ে বা সরজমিনে গিয়ে দেখবো এবং উপভোগ করবো, আপনাদের ভিতরের অনুভূতি, আপনাদের ভিতরে যে ফিলিংসটা আছে অন্যরকম একটা অনুভূতি ফিল করবেন যদি কোনো সময় সরজমিনে আসেন দেখতে। অন্যরকম একটা অনুভূতি, দেশকে বুঝতে পারবেন, দেশের মানুষকে বুঝতে পারবেন এবং সৌন্দর্য আল্লাহ তাআলার নিয়ামতকে আরও ভালোভাবে উপলব্ধি করতে পারবেন। আলহামদুলিল্লাহ শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে এই গাছের মধ্যে আল্লাহ ফল সৃষ্টি করছেন, আল্লাহ ফল দিচ্ছেন, এই ফলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে পালতেছেন। আমার ভাষা পরিপূর্ণভাবে কীভাবে প্রকাশ করবো সেই ভাষায় আমি হারিয়ে ফেলছি। আমি আসলেই খুবই মুগ্ধ হয়ে গেছি এই গাছের ফসল দেখে, এই বড়ই দেখে। আমি আশা করি যে আপনারাও হয়তো এখান থেকে শিক্ষা গ্রহণ করবেন, আপনারাও অনুপ্রাণিত হবেন, উদ্বুদ্ধ হবেন, আগ্রহী হবেন এমন চাষ করতে, আমার দেশের মাটিকে কাজে লাগাইতে। আমার দেশের মাটি সোনার চাইতেও খাঁটি, আমরা অনেক গানে, আমরা অনেক কবিতাতে শুনি আমার দেশের মাটি নিয়ে, আসলে আমার দেশের মাটির গুণী প্রশংসা করার মতো, যা এখানে দেখলে আপনি এই মাটির থেকে যারা সোনা উৎপাদন করতেছেন, যারা সোনা উৎপন্ন করছেন, তাদের থেকে এসে যখন দেখবেন তখন বুঝতে পারবেন এই মাটি আসলেই সোনার সাথে তুলনা করা যায়। বেশ অনেক ওয়েটও হবে, এই যে আমি এখন বুঝতে পারছি এই ওয়েটকে ব্যালেন্স করে ধরে রাখার জন্য এটা বেঁধে রাখা হয়েছে। এমন বড়ই দেখা যাচ্ছে মাঠে সব জায়গাতেই। কাকু হ্যালো, আপনি বড়ই খাচ্ছেন, বলুন তো আপনার বড়ির আসলে মজাটা কেমন, টেস্টিটা কেমন লাগছে আপনার? অনেক মিষ্টি। আপনি কি এমন বড়ই আরো উৎপন্ন হোক এটা কি আপনার চান? অবশ্যই আশা করি, আমাদের এলাকার কৃষক যত ভালো চাষ করবে তত বেশি ফলন হবে। হ্যাঁ, এই জন্য আপনি অবশ্যই দোয়া করবেন আপনাদের কৃষক যেন আরো সুফল অর্জন করতে পারে দেশের থেকে, দেশের মানুষের থেকে, ইনশাল্লাহ। ও আমার তো আসলে এমন বড়ই দেখে খালি খাইতে ইচ্ছা করতেছে, আল্লাহু আকবার। কিন্তু না, কিন্তু আমি বড়ইকে আসলে পরিপূর্ণভাবে চিনতে পারি না, পরিপক্ক বড়ই কোনটা। আমরা আছি আমজাদ হোসেন কৃষি, আমজাদ হোসেন কৃষি খামারে, আখিমনি কৃষি খামারে। আখিমনি কৃষি খামারের মালিক হলেন আমজাদ হোসেন প্রামাণিক। তার খামার আমরা দেখতেছি, অনেক সময় দেখলাম তার বড়ই চাষ, দেখলাম তার বড়ই চাষের এই সাফল্য, এই সফল ফসল আমরা দেখতেছি, আসলেই অনেক সুন্দর দেখার মতো, খুব সুন্দর লাগছে দেখতে। দেখি একটা বড়ই মাহাল, অনেক সুন্দর, অনেক মিষ্টি। ওয়েট করছি বল, একটা বড়ই ওয়েট প্রায় 30 গ্রাম হবে না, 40-50 গ্রামের মতো হবে, তার থেকেও বেশি হবে যদি আরো একটু বড় হয় সাইজে, 70-60 গ্রাম এমন ওজনও আছে। একটাই এটা হলেন আমার জেটু, বুঝছো?
বাড়ির যাবো দেখা যাবে তাজা না মার আসটা সিগন্ধ বড় এখানে ভিডিওর থেকে ছবি হয়ে যাবেন শেষ কথা মানে কি এটা হয় অলরেডি হয়ে গেছে না সেভ হয়ে গেছে ওটা চলে যাক সমস্যা নেই ওটা চলে যাক তুমি একটা নতুন বই নাও প্রিয় দর্শক আমরা অনেক সময় অনেক এই খামারকে এই বুড়ো চাষের এই জমিনটাকে আমরা সরজমিনে অনেক সময় দেখলাম কেমনভাবে এই ফসলকে ফলানো হচ্ছে কীভাবে উৎপন্ন করা হচ্ছে এই সব কিছু অনেক সময় দেখলাম আপনারাও দেখলেন সো আমাদের এখন বিদায়ের পালা এসে গেছে আমরা এই খামার থেকে ইনশাল্লাহ চলে যাব তো এই খামার থেকে আসলে অনেক কিছু শিখলাম বুঝলাম আপনারা যারা কৃষক কৃষিকাজের সাথে যুক্ত আছেন যারা এমন খামার আছে যাদের যারা কৃষিকাজের সাথে সম্পৃক্ত তারা অবশ্যই এই কাজের বেনিফিট অবশ্যই এই জগতে এবং হেকালি পরগলে উভয় জায়গাতে পাবেন ইনশাআল্লাহ তো আপনারা যে মেহনত করতেছেন যে মেহনত দিয়ে দেশের মানুষকে দেশের মানুষের খাদ্য চাহিদা মেটাচ্ছেন এজন্য আপনাদেরকে ধন্যবাদ আর যারা এমন খামার করতে চান তারা অবশ্যই এমন সফল কৃষকদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন কীভাবে এই চারা উৎপন্ন করা যায় কীভাবে সুন্দর বাম্পার ফলন ফলানো যায় এই সমস্ত সাজেশের জন্য অবশ্যই কোনো না কোনো অভিজ্ঞ কৃষি খামারের সাথে কথা বলবেন তো আমরা আজকে চলে যাবো এখানে এই পর্যন্ত ইনশাআল্লাহ নেক্সট ডে কোনো সময় কোনো খামার নিয়ে কোনো খামারিকে নিয়ে কোনো কৃষককে নিয়ে আমরা আপনাদের সামনে আবার আসবো ইনশাআল্লাহ তো আপনারা আমার সাথে থাকুন আমার মিডিয়াকে দেখতে থাকুন সাবস্ক্রাইব করুন এবং আমি ইনশাআল্লাহ নেক্সট ডে আরও সুন্দর সুন্দর জিনিস আপনাদেরকে উপস্থাপন করাবো আজকে এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ কাটি দিলেও সেভ হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ